নাম্বার 10 টাউকান। বড় এবং রঙিন চুঁচ হলো টাউকানের বৈশিষ্ট্য। এরা সাধারণত বনবাসী এবং অপরিযায়ী। যদিও এরা সর্বাধিক 21টি ডিম দিতে সক্ষম বলে বিশ্বাস করা হয়, তবে তারা কখনোই একটি বড় পালের মধ্যে পাওয়া যায় না। এই রকম একটি পাখি কিনতে গেলে প্রায় 8,30,000 টাকার মতন খরচা করতে হবে। নাম্বার 9, ডেব্রাজাস মাঙ্কি। এই আফ্রিকান বানর জাতিগুলি তাদের লম্বা সাদা দাড়ি এবং কমলা মুকুট লোমের কারণে উল্লেখযোগ্য। সিম্পাঞ্জি, যার দাম প্রায় 41,00,000 টাকার কাছাকাছি, তারপরে ডেব্রাজাস বানরটি সবথেকে দামি বানর। এটি প্রায় 9,00,000 টাকা দাম, কিন্তু এটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। বেশিরভাগই বিপন্ন, তাই এর কেনা বেচা প্রায় হয় না বললেই চলে। নাম্বার 8, হায়াসিন্থ ম্যাকাও। ম্যাকাও বা নিউ ওয়ার্ল্ড প্যারটের বিভিন্ন উপপ্রজাতি রয়েছে, তাদেরই মধ্যে একটি হলো হায়াসিন্থ ম্যাকাও। এগুলি 10টি দীর্ঘজীবী প্রাণীর ভেতরে একটি। হায়াসিন্থ ম্যাকাও পাওয়া যায় মধ্য এবং পূর্ব দক্ষিণ আমেরিকায়। এটি এদের প্রজাতির ভেতরে সবথেকে দীর্ঘ এবং বৃহৎ বলে চিহ্নিত করা হয়েছে। এটির বাজার মূল্য প্রায় 11,50,000 টাকার কাছাকাছি। নাম্বার 7, পাম কোক্যাটু। সবচেয়ে দামি পোষা প্রাণীর তালিকায় আরেকটি তোতা, পাম কোক্যাটুর বাজার মূল্য প্রায় 13,50,000 টাকা। বেশিরভাগ তোতা পাখি উজ্জ্বল রঙিনপূর্ণ হয়, কিন্তু তার বিপরীতে পাম কোক্যাটু কালো কালারের। তারা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এলাকার কেপ ইয়র্ক পেনিনসুলায় পাওয়া যায়। নাম্বার 6, রেয়ার স্ট্যাগ বিটেল। বিরল স্ট্যাগ বিটেল বা রেয়ার স্ট্যাগ বিটেল একজন জাপানি ব্রিডার বিক্রি করতেন পার পিস 74,00,000 টাকায়। অতএব এটিকে সবথেকে ব্যয়বহুল পোষা প্রাণীর পাশাপাশি বিক্রি করা সবথেকে ব্যয়বহুল পোকাও বলা যায়। নাম্বার 5, হোয়াইট লায়ন কাব, সাদা সিংহ শাবক। কিছু কিছু দেশে বন্য এবং বিপজ্জনক প্রাণীদের পোষা প্রাণী হিসাবে রাখার অনুমতি আছে। সাদা সিংহ শাবক এরকমই একটি বিরল প্রজাতি, যা বন্য প্রাণীপ্রেমীদের কাছে খুবই লোভনীয়। এক একটি শাবকের মূল্য প্রায় 12,00,000 টাকা। নাম্বার 4, স্যার ল্যান্সেলট এনকোর। স্যার ল্যান্সেলট এনকোর একটা ল্যাব্রাডর, যার বাজার মূল্য প্রায় 13,00,000 টাকা। এর দাম এত বেশি এই জন্য কারণ যে পরিবারের কাছে স্যার ল্যান্সেলট নামের একটা ল্যাব্রাডর ছিল, টেস্টে তার শরীরে ক্যান্সার পাওয়া যায় এবং তার ক্যান্সারেই মৃত্যু হয়। কিন্তু তারা এতই ভালোবাসত তাকে যে তারা স্যার ল্যান্সেলটের একটা ক্লোন তৈরি করে এবং নাম দেয় স্যার ল্যান্সেলট এনকোর। নাম্বার 3, টিবেটান ম্যাস্টিফ। নাম থেকেই আপনি জানতে পারবেন যে এই কুকুরগুলির উৎপত্তি চীন, মঙ্গোলিয়া এবং আশেপাশের দেশগুলিতে, যেগুলোর তিব্বতের সঙ্গে বর্ডার আছে। জাতিটি মূলত নেকড়েদের আক্রমণ থেকে পশুপালকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। সবথেকে দামি তিব্বতি ম্যাস্টিফ চীনে কেনা হয়েছিল 49,00,000 টাকায়। নাম্বার 2, মিশি দ্য কাউ। মিশি একটি হলস্টিন জাতের গাভী, যা সবথেকে বেশি দুগ্ধ উৎপাদনের জন্য পরিচিত। তার দুগ্ধ উৎপাদনের চেয়েও বেশি তাকে ক্যানাডিয়ান বিনিয়োগকারীদের একটি গ্রুপ 2009 সালে তার ভ্রূণের জন্য প্রায় 100,00,000 টাকায় কিনেছিল, যাতে তারা তার জাতের আরও বেশি উৎপাদন করতে পারে এবং দুগ্ধ উৎপাদনও যাতে আরও বেশি দ্রুত বৃদ্ধি পায়। ক্যানাডায় প্রতি বছরই কাউ অব দ্য ইয়ার প্রতিযোগিতা হয়। মিশি সবথেকে দামি গরু হতে পারে, কিন্তু তাছাড়াও আরও অনেক দামি গরু সেখানে কেনা বেচা হয়। নাম্বার 1, দ্য গ্রিন মাঙ্কি। মাঙ্কি কিন্তু ঘোড়ার ছবি না, গ্রিন মাঙ্কি আসলে
এই ঘোড়াটারই নাম কোনো বাঁদরের নয়, সে একটি মেয়ে ঘোড়া এবং পুঙ্খানুপুঙ্খে ঘোড় দৌড়ের ঘোড়া। 2006 সালে তার নিলাম হয়েছিল এবং সেখানে প্রায় তার দাম উঠেছিল 132 কোটি টাকা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হবে আবার একটা অন্য ভিডিওয়। আমি পার স্যাটারডে একটা করে ভিডিও নিয়ে আসি এরকম টপ 10 জিনিসের ব্যাপারে পৃথিবীতে। এখনকার মতন বাই।